তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবাংলার একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগে ভয়াবহ লাল সতর্কতা জারি করে দিয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং আগামী পরবর্তী কয়েকদিন আকাশের পরিস্থিতি কী হতে পারে, ফের কি রোদ ঝলমলে আকাশ থাকবে নাকি ফের আবারও মেঘলা আকাশ সৃষ্টি হতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করতে চলে যাচ্ছি। তাই ভুলেও আপনি ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং এই লাল সতর্কতার মাধ্যমে কিন্তু এই যে সমস্ত উত্তরবঙ্গের জেলা রয়েছে, যার মধ্যে থেকে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, এই পশ্চিমবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। তবে অন্যদিকে যদি আমরা একটুখানি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পূর্ব বর্ধমান এবং বীরভূম এই দুটো জেলার ক্ষেত্রে বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী এক থেকে দু ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা সৃষ্টি হতে পারে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো আরও একবার লাইভ আপডেটে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা লাইভ আপডেটে চলে এসেছি, এবং লাইভ আপডেটের মাধ্যমেও আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে চিত্রটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল সেই সতর্কবার্তা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বাংলার একাধিক প্রান্তে বৃষ্টিপাত কিন্তু চলছে, খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, যে মারাত্মক ভারী বৃষ্টিপাত তেমনটা কিন্তু হবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে হলদিয়া, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, সুন্দরবনের গোসাবা এই সমস্ত অঞ্চল, শ্যামপুরের ক্ষেত্রেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, অন্যদিকে আমরা নদিয়ার দিকেও ঝিরিঝিরি বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং বেশ কয়েকটা অঞ্চল মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকের দিনকে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কোনো রকমভাবে কিন্তু রোদ ঝলমলে আমরা আজকের দিনকে দেখতে পাইনি। তবে যদি বাংলাদেশের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও পাবনা রয়েছে, অন্যদিকে বন্ধুরা নাগারপুর রয়েছে, সাইকুলপা রয়েছে, মেহেরপুর রয়েছে, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদুরাইপুর, বরিশাল, মতিহাট, সিনবাগ, এছাড়াও ঢাকা থেকে শুরু করে সমস্ত অঞ্চল এখানেও কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝে বৃষ্টিপাত অবিরাম কিন্তু চলছে। যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 30% যে কাছাকাছি মেঘ রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো আজকের দিনকে পুরোপুরি রৌদ্র ঝলমলে আকাশ দেখা যায়নি, তবে কালকের দিনকে কি রৌদ্র ঝলমলে আকাশ দেখা যাবে, তো সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। রাত্রিবেলার দিকেও বন্ধুরা মোটামুটি মেঘলা আকাশই থাকবে। যদি আমরা বৃহস্পতিবার মাঝরাতেবেলার দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামী কালকের দিনকে দুই বঙ্গবাসী ফের আরও একবার রোদ ঝলমলে আকাশ দেখতে পারবে, এবং এই রোদ ঝলমলে আকাশের সাথে সাথে তাপমাত্রার একটা অবনমনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা এবারে আগামী কালকের থেকে ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে। এই মুহূর্তে যে একটা গরমের আভাস চলছিল সেই গরমের আভাস এবারে ফের কেটে যাবে, যার ফলে কিন্তু আবারও হাড় কাঁপানো শীতের আমেজ পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে আসতে পারে। তো আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটিকে চালিয়ে দেবো, দেখবো এই রোদ ঝলমলে আকাশ যেটা আগামী কালকের দিনকে শুরু হবে সেই রোদ ঝলমলে আকাশ কতদিন পর্যন্ত থাকতে পারে, ফের কি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। শুক্রবারের দিনকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, একদম পুরো ক্লিয়ার আকাশ রয়েছে। আমরা শনিবার 29 তারিখের দিনকে চলে আসলাম এবং শনিবার দিনকে বন্ধুরা আমরা পুরোপুরি পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, এবং শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলে না গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু ম্যাক্সিমাম অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র বন্ধুরা দক্ষিণ ভারতের দিকে কিছুটা হলেও একটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম 90% ভারতবর্ষের এলাকাগুলোর ক্ষেত্রে পুরোপুরি রোদ ঝলমলে আকাশ থাকবে। তো বন্ধুরা সোমবার 31 তারিখের দিনকেও আমরা চলে আসলাম এবং সোমবার 31 তারিখের দিনকেও আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাইনি। মঙ্গলবার 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারির দিনকেও আমরা চলে আসলাম এবং 1 ফেব্রুয়ারির দিন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা না থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা মেঘ আসতে আরম্ভ করে দিয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এই যে সমস্ত অঞ্চল রয়েছে, বরিশাল আমরা এখানে দেখতে পাচ্ছি, মতিহাট রয়েছে, ফরিদগঞ্জ রয়েছে, পিরোজপুর, মাথাবিড়িয়া, লালমোহন, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ঝিরিঝিরি বৃষ্টিপাত তৈরি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। ফের কিন্তু পয়লা ফেব্রুয়ারি তারিখ থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সৃষ্টি হয়ে গিয়েছে, তবে পশ্চিমবাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত এখনও পর্যন্ত আসেনি। আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার 2 তারিখের দিনকেও বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবাংলার ক্ষেত্রে নেই, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এই যে সমস্ত অঞ্চল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ফটিকছড়ি উপজেলা রয়েছে, এছাড়াও মানিকছড়ি রয়েছে, লংকুদু রয়েছে, রাঙামাটি রয়েছে, এই সমস্ত অঞ্চলে বন্ধুরা 95% মেঘ রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো ফেব্রুয়ারি মাসের দিকে কোথাও না কোথাও পশ্চিমবাংলার ক্ষেত্রেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনার ঝুঁকি থেকে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো রকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার বৃহস্পতিবার পর্যন্ত থাকবে না, তবে তারপরে শুক্রবার 4 তারিখের দিনকে ফের আরও একবার বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে এই যে সমস্ত অঞ্চল রয়েছে এখানটায়। বর্ধমান রয়েছে, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং সকালবেলা 8টার সময় দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ ফের আরও একবারও ঢেকে ফেলে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বৃষ্টিপাত রয়েছে বনগাঁর দিকেও, প্রায় কিন্তু 8.6 মিলিমিটারের কাছাকাছি মাঝারি বৃষ্টিপাত এই এখানে হবে। অন্যদিকে আমরা যদি পুরুলিয়া বাঁকুড়ার দিকে যাই, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এছাড়া মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলে বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টিপাত তৈরি হতে পারে। এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা সহ 2 দিনাজপুরের ক্ষেত্রেও বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। মোটামুটি কিন্তু শুক্রবার 4 তারিখের দিনকে ফের আরও একবারও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবাংলা জুড়ে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত চলছে এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে, প্রায় 98%-এর কাছাকাছি মেঘলা আকাশ হয়েছে, অর্থাৎ ঘন কালো মেঘ ফের আরও একবারে কিন্তু ঢেকে ফেলেছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে। আমরা খানিকটা ট্র্যাকটাকে চালিয়েছি এবং দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে বাঁকুড়ার ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাই বাঁকুড়ার ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে, এছাড়াও সোনামুখী, বিষ্ণুপুর, ক্ষেত্রার এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা 2 বাংলা জুড়ে রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রায় উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতেও বন্ধুরা বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 4 তারিখের দিনকে একদম বিকালবেলা 5টার সময় মালদার ক্ষেত্রে বন্ধুরা বিধ্বংসী বৃষ্টিপাত, প্রায় বৃষ্টিপাতের পরিমাণটা 42 মিলিমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে বেশ ভালোই মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 4 তারিখের দিনকে তৈরি হতে পারে। তো শুক্রবারের পর শনিবারের দিনকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।